সারা ভারতীয় কৃষক শ্রমিক সংগঠনের 41তম প্রতিষ্ঠা দিবস শুক্রবার মিলার মার্চ স্থিত পার্টি অফিসে পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সম্পাদক শ্যামল দে এবং অন্যান্যরা। 82 সালে সংগঠন প্রতিষ্ঠার দিনটির কথা উল্লেখ করে সংগঠনের লক্ষ্য আর রাজনৈতিক কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন শ্যামল দে। 1982 সালে 8 থেকে 11 8, 9, 10, 11 পশ্চিম বাংলার মেদিনীপুর শহরে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে বা জন্ম নেয়। একটা লক্ষ্যে এই সংগঠন তৈরি করা হয় যে ভারতবর্ষের যে কোটি কোটি কৃষি শ্রমিক খ্যাত মজুর তাদেরকে যেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সংগঠিত করা হয়। গ্রামীণ ভারতে তাদের সংখ্যাটাই সবচেয়ে বেশি। এখন গোটা দেশে বলা যেতে পারে প্রায় 18 থেকে 19 কোটি হচ্ছে কৃষি শ্রমিক বা খ্যাত মজুর। এটা আমাদের দেশের জনসংখ্যার একটা বড় অংশ। এই কৃষি শ্রমিকরা আজকে আমাদের এই দেশে ভালো অবস্থায় নেই। অর্থনৈতিক দিক থেকে যেমন তারা ভীষণ ভাবে পিছিয়ে আছেন, তাদের উপর সামাজিক অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এটা দারুণভাবে বেড়ে গেছে আমাদের দেশে। তার একটা অন্যতম কারণ হচ্ছে এই যে কৃষি শ্রমিকদের একটা বড় অংশ হচ্ছে তপশিলি জাতিভুক্ত দলিত অংশের মানুষ। আমরা যেটা দেখেছি আমাদের দেশে 2014 সালে লোকসভা নির্বাচনের পর থেকে